রাজ্য জুড়ে পূর্ণ লকডাউনে সোমবার ব্যাপক সাড়া পড়ল মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমা জুড়ে। সকাল থেকেই চলে কড়া নজরদারি। এদিন সকাল থেকে কান্দি থানার অন্তর্গত কান্দি বাজার বাসস্ট্যান্ড, জেমো বাজার হাসপাতাল, লোড কুলি খড়গ্রাম বাজার ছিল সুনসান, রাস্তায় দেখা যায়নি মানুষজনকে। এদিন সকাল থেকেই কোনো বাজার খোলেনি, কোনো দোকান রাস্তায় ছিল না যানবাহন, তবে নিত্য প্রয়োজনীয় সামগ্রী যেমন ওষুধের দোকান, পেট্রোল পাম্প খোলা ছিল। এদিন লকডাউন কার্যকর করতে সকাল থেকে রাস্তায় নামতে দেখা যায় কান্দি থানার পুলিশকে। লকডাউনের আইন ভঙ্গ করে রাস্তায় অহেতুক বের হলে তাদেরকেও জিজ্ঞাসাবাদ করে কান্দি থানার পুলিশ প্রশাসন। আইন ভঙ্গ করার জন্য মোট 20 জনকে আটক করা হয়। লালটুপালের রিপোর্ট, মুর্শিদাবাদ।